নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর একটা কথা, ভিডিও শুরু করার আগে আপনারা যদি 451 নম্বর প্রশ্নের আগের যে প্রশ্ন বা আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে চান, তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে পরপর দেখুন, সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা কোশ্চেন 1 থেকে 400 বা তার পরবর্তী যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলবো, সেটা আপনাদের খুব উপকারে লাগবে এবং এটা আপনাদেরও মোটিভেটেড করবে, তা আপনারা একটা খাতা নিয়ে বসবেন, সে খাতায় যে কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট দেবেন এবং যেটাই ভুল হচ্ছে যেটাই সেটাই ক্রস মার্কিং করবেন। আমরা এইভাবে টোটাল 50টা প্রশ্ন আলোচনা করব। তাই 50টা প্রশ্ন আলোচনা করার পর আপনাদের যে কটা সঠিক হলো সেটা আপনারা পোস্ট করবেন এবং যাদের মার্ক্স 60% অ্যান্ড 60% অ্যাবাভ হবে তাদের পারফরমেন্স ঠিক আছে, আপনারা রিয়েল টাইম বেসিসে আমাদের যে কোশ্চেনগুলো সেই আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা ঠিক রাখার জন্য আপনারা আমাদের এই রিয়েল টাইম ভিডিওগুলো ফলো করুন। এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে হবে তাদের বলবো তারা ডেঞ্জার জোনে আছে, তারা আমাদের যে চ্যানেলে ভিডিওগুলো আছে প্রায় 1000-এর উপর ভিডিও আপলোড করা আছে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন অধ্যায়ের, তা আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো ফলো করুন। আশা করছি এটা আপনাদের পারফরমেন্স অবশ্যই ডেভেলপ করবে। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। তা আজকের প্রথম প্রশ্ন 451 নম্বর প্রশ্ন, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নিই আজকে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়। তা প্রশ্ন, সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত? অপশান এ দুর্গাপুর, অপশান বি বানপুর, অপশান সি জামশেদপুর এবং অপশান ডি রাউরকেল্লা। 451 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি জামশেদপুর। চলে আসবো নেক্সট প্রশ্ন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 452, 452 নম্বর প্রশ্নে, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? তা এখানে নদ ব্রহ্মপুত্র, নদ আর নদীর ডিফারেন্স আমি আপনাদের বলে দিই। নদ হচ্ছে যার স্রোতের প্রবাহ একদিকে যায়, আর নদী হচ্ছে সেটাই যার দুই দিকে প্রবাহ যায়। মানে হচ্ছে নদী থেকে জল সাগরের দিকে বা সমুদ্রের দিকে যায়, আবার সমুদ্র থেকে জল নদীর দিকে আসে, কিন্তু নদের ক্ষেত্রে শুধু একদিকে যার প্রবাহ যায়। আশা করি আপনারা নদ আর নদীর ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা এবার চলে আসছি কোশ্চেনে, অপশান এ আছে 2688 কিমি, অপশান বি আছে 2242 কিমি, অপশান সি আছে 2112 কিমি এবং অপশান ডি আছে 1842 কিমি। তাহলে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য আমাদের জিজ্ঞেস করেছে, আর এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ 2688 কিমি তাদের সবার উত্তর সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 453, 453 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঙ্গা নদীর দৈর্ঘ্য? অপশান এ 2718 কিমি, অপশান বি 2640 কিমি, অপশান সি 2215 কিমি এবং অপশান ডি হচ্ছে 3022 কিমি। তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2640 কিমি। এর পুরোটাই আমাদের ইন্ডিয়ার ভেতর রয়েছে, তাহলে আমাদের গঙ্গা নদীকে আমরা বলবো যে এটা একটা আদর্শ নদী। কিন্তু ঠিক আগের কোশ্চেনে ব্রহ্মপুত্র নদী দেখুন 2688 কিমি, তা সেখানে কিন্তু ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্যটা বেশি, কিন্তু এর সম্পূর্ণ পার্টটা আমাদের ইন্ডিয়ায় নেই বলে কিন্তু আমাদের এখানে গঙ্গা নদী একটা আদর্শ নদী হিসেবে বলা হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 454, শ্বেত ভাল্লুক নিচের কোন দেশে পাওয়া যায়? অপশান এ পোল্যান্ড, অপশান বি উত্তর মেরু প্রদেশে, অপশান সি থাইল্যান্ড এবং অপশান ডি হচ্ছে জাম্বিয়ায়। তা 454 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর মেরু প্রদেশে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 455, 455 নম্বর প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল, তার নাম কি? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি উত্তরাঞ্চল। 455 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 456, 456 নম্বর প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দের
8ই নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয়েছিল সেটির নাম কি? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি উত্তরাঞ্চল, অপশান সি অরুণাচল প্রদেশ এবং অপশান ডি হচ্ছে মেঘালয়। তাহলে 456 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তরাঞ্চল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 457, 457 নম্বর প্রশ্ন, ভারতের 2000 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠিত হয় বা গঠন করা হয়, তাহলে রাজ্যটির নাম কি? অপশান এ গোয়া, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মেঘালয় এবং অপশান ডি ঝাড়খণ্ড। 457 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 458, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? অপশান এ হীরাকুদ বাঁধ, অপশান বি ভাকরা বাঁধ, অপশান সি দামোদর বাঁধ এবং অপশান ডি কানাডা বাঁধ। 458 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভাকরা বাঁধ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 459, ভারতের কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশান এ শতদ্রু নদী, অপশান বি কাবেরী নদী, অপশান সি দামোদর নদী এবং অপশান ডি ময়ূরাক্ষী নদী। তাহলে 459 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ময়ূরাক্ষী নদী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 460, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশান এ শতদ্রু নদী, অপশান বি কাবেরী নদী, অপশান সি বিপাশা নদী এবং অপশান ডি গঙ্গা নদী। তাহলে 460 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শতদ্রু নদী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 461, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? অপশান এ ইউরোপ, অপশান বি দক্ষিণ আমেরিকা, অপশান সি অস্ট্রেলিয়া আর অপশান ডি এশিয়া। 461 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 462, ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম দেরাদুন? অপশান এ উত্তরাঞ্চল, অপশান বি বনাঞ্চল, অপশান সি হরিয়ানা এবং অপশান ডি ছত্তিশগড়। 462 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উত্তরাঞ্চল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 463, ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইটানগর? অপশান এ অসম, অপশান বি ত্রিপুরা, অপশান সি অরুণাচল প্রদেশ এবং অপশান ডি গুজরাট। তাহলে 463 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, 464, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি গ্রিনল্যান্ড, অপশান সি নিউফাউন্ডল্যান্ড আর অপশান ডি হচ্ছে বর্নিও। তাহলে 464 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 465, গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? অপশান এ সবরমতী নদীর উপর, অপশান বি কৃষ্ণা নদীর উপর, অপশান সি গোদাবরী নদীর উপর এবং অপশান ডি চম্বল নদীর উপর। তাহলে 465 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চম্বল নদীর উপর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 466, লুধিয়ানা নদী কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ সোন, অপশান বি লুনি, অপশান সি শতদ্রু এবং অপশান ডি বিপাশা। 466 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শতদ্রু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 467, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ কৃষ্ণা, অপশান বি গঙ্গা, অপশান সি শিপ্রা এবং অপশান ডি সরস্বতী। তাহলে 467 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিপ্রা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 468, ভারতের কোন শহরে আরেক নাম সবুজনগর? অপশান এ দিল্লি, অপশান বি দেরাদুন, অপশান সি চেন্নাই এবং অপশান ডি ভোপাল। তাহলে 468 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চেন্নাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 469, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ নর্মদা, অপশান বি তাপ্তি, অপশান সি সবরমতী এবং অপশান ডি শিপ্রা। তাহলে 469 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সবরমতী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 470, 470 নম্বর প্রশ্ন, পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি উড়িষ্যা, অপশান সি আন্দামান এবং অপশান ডি মহারাষ্ট্র। 470 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 471, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মণিপুর এবং অপশান ডি ঝাড়খণ্ড। 471 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কর্ণাটক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 472, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নিচের কোনটি? অপশান এ আইজল, অপশান বি গ্রেট নিকোবর, অপশান সি পোর্ট লুইস এবং অপশান ডি পোর্ট ব্লেয়ার।
472 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব। আপনারাও আমার সাথে চেষ্টা করুন এবং অবশ্যই রাইট অ্যান্ড রং এই মার্কটা অবশ্যই রাখবেন, তাহলে নিজের পারফরমেন্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নিচের কোনটি। এর সঠিক উত্তর অপশান ডি, পোর্ট ব্লেয়ার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 473, নিউ ম্যাঙ্গালোর ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উড়িষ্যা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। 473 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 474, লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গঙ্গা, অপশান বি যমুনা, অপশান সি সরস্বতী এবং অপশান ডি গোমতী। তাহলে চারটে অপশান দেওয়া আছে, এই অপশানের মধ্যে উত্তর যেটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারাও আমার সাথে সাথে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটা কোনটা। তাহলে লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গোমতী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 475, পানাজি কোন রাজ্যের রাজধানী? অপশান এ পাঞ্জাব, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি গোয়া এবং অপশান ডি মণিপুর। 475 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 476, চন্দ্রভাগা কোন নদীর একটি উপনদী? অপশান এ গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি মহানদী এবং অপশান ডি সিন্ধু। 476 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিন্ধু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 477, 477 নম্বর প্রশ্ন, কোন নদীর একটি উপনদীর নাম ঘড়ঘড়া? অপশান এ গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি সোন এবং অপশান ডি যমুনা। 477 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গঙ্গা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 478, কোন নদীর উৎস তিব্বতে কৈলাস পর্বতে? অপশান এ শতদ্রু, অপশান বি বিপাশা, অপশান সি সিন্ধু এবং অপশান ডি ব্রহ্মপুত্র। তাহলে 478 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 479, কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত? অপশান এ তিস্তা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি রামগঙ্গা এবং অপশান ডি মহানন্দা। তাহলে 479 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 480, সাবেক কলকাতায় গ্যাসের আলো সরবরাহ করত কোন কোম্পানি? অপশান এ ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি, অপশান বি ওয়ার্ল্ড ফোর্ড কোম্পানি, অপশান সি মার্টিন বার্ন কোম্পানি এবং অপশান ডি ফিয়ারলি ব্রাদার্স। 480 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 481, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1882, অপশান বি 1899, অপশান সি 1900 এবং অপশান ডি 1903। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু দেখা গেছে, আপনারা কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে 481 নম্বর প্রশ্ন, আর 481 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 1900 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 482, কলকাতায় সর্বপ্রথম বিদ্যুতের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1882, অপশান বি 1899, অপশান সি 1900 আর অপশান ডি 1903। তাহলে 482 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1899। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 483, 483 নম্বর প্রশ্ন, কোন তারিখটিকে কলকাতা নগরীর পত্তনের তারিখ হিসেবে ধরা হয়? অপশান এ 1688 খ্রিস্টাব্দের 12 জুলাই, অপশান বি 1690 খ্রিস্টাব্দের 24 আগস্ট, অপশান সি 1692 খ্রিস্টাব্দের 15 মার্চ এবং অপশান ডি হচ্ছে 1705 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি। তাহলে 483 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1690 খ্রিস্টাব্দের 24 আগস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 484, কলকাতার কোথায় গেলে একটি প্রাচীন প্যাগোডা দেখতে পাওয়া যাবে? অপশান এ চিতপুর রোড, অপশান বি চায়না টাউন, অপশান সি ইডেন গার্ডেনে আর অপশান ডি হচ্ছে বরানগরে। 484 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইডেন গার্ডেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 485, কলকাতার কোথায় প্রথম ভারতে নির্মিত কম্পিউটার চালু হয়? অপশান এ বিজ্ঞান কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশান বি যাদবপুর বিশ্ববিদ্যালয়, অপশান সি আলিপুর আবহাওয়া অফিস এবং অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
485 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, যাদবপুর বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 486, কলকাতা ট্রাম এ কোম্পানি শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম কবে চালু করে? অপশন এ 1858 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, অপশন বি 1860 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর, অপশন সি 1861 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, এবং অপশন ডি হচ্ছে 1869 খ্রিস্টাব্দের 12ই আগস্ট। তাহলে আমরা চলে এসেছি 486 নম্বর প্রশ্নে, আর 486 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1861 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, এই প্রশ্নের সঠিক উত্তর। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 487, কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে হাতে টানা রিক্সা চলন হয়? অপশান এ 1895 খ্রিস্টাব্দে, অপশান বি 1898 খ্রিস্টাব্দে, অপশান সি 1900 খ্রিস্টাব্দে, আর অপশান ডি 1912 খ্রিস্টাব্দে। তাহলে 1887 নম্বর প্রশ্ন, তা সরি 487 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1900 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 488, জাফনা শহরটি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত? অপশান এ বাংলাদেশ, অপশান বি নেপাল, অপশান সি শ্রীলঙ্কা, আর অপশান ডি হচ্ছে পাকিস্তান। 488 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 489, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? অপশান এ অসম, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কর্ণাটক, অপশান ডি গোয়া। তাহলে আমরা চলে এসেছি 489 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কর্ণাটক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 490, 490 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট? অপশান এ লুনি, অপশান বি মাতলা, অপশান সি অজয়, এবং অপশান ডি ব্রাহ্মণী। 490 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাতলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 491, কোয়ালি কি? অপশান এ একটি জলপ্রপাত, অপশান বি একটি দ্বীপ, অপশান সি একটি তৈল শোধনাগার, অপশান ডি একটি বন্দর। 491 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি একটি তৈল শোধনাগার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 492, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত? অপশান এ দামোদর নদী পরিকল্পনা, অপশান বি ভাকরানাঙ্গাল পরিকল্পনা, অপশান সি হীরাকুদ বাঁধ পরিকল্পনা, আর অপশান ডি ময়ূরাক্ষী নদী পরিকল্পনা। 492 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ময়ূরাক্ষী নদী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 493, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? অপশান এ তাপ্তি, অপশান বি নর্মদা, অপশান সি শতদ্রু, এবং অপশান ডি চম্বল। 493 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চম্বল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 494, ইরাবতী কোন নদীর শাখা নদী? অপশান এ যমুনা, অপশান বি গঙ্গা, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি সিন্ধু। 494 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সিন্ধু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 495, কেরল রাজ্যের 300 কিমি পশ্চিমে আরব সাগরে কটি প্রবাল দ্বীপ ছড়িয়ে আছে? অপশান এ 14টি, অপশান বি 22টি, অপশান সি 28টি, অপশান ডি 36টি। তাহলে 495 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 36টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 496, ডালহৌসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কাশ্মীর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি গোয়া, এবং অপশান ডি মণিপুর। 496 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 497, মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গোয়া, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কর্ণাটক, অপশান ডি কেরল। 497 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গোয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 498, হুড্রু কিসের নাম? অপশান এ একটি জলপ্রপাত, অপশান বি একটি উপনদী, অপশান সি একটি পাহাড়, অপশান ডি একটি গিরিখাত। 498 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ একটি জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 499, কাভারাত্রি শহরটি কোথায়? অপশান এ গোয়া, অপশান বি আন্দামান, অপশান সি লাক্ষাদ্বীপ, এবং অপশান ডি হচ্ছে দাদরা ও নগর হাভেলি। 499 নম্বর প্রশ্ন,
আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি লাক্ষাদ্বীপ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 500, পুলিকট কিসের নাম? অপশান এ জলপ্রপাত, অপশান বি দ্বীপ, অপশান সি হ্রদ এবং অপশান ডি গিরিখাত। 500 অর্থাৎ 500 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 500 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এটি একটি হ্রদ। তাহলে পুলিকট কি হলো না, পুলিকট হলো এটি একটি হ্রদ। এবার আপনারা পোস্ট করবেন কে কত মার্কস পেলেন সেই নাম্বারটা, আর তার সাথে সাথে নিজেরাও আপনারা বুঝে যাবেন যে কার পারফরমেন্স কীরকম ছিল। তা আমি যা আমি জানতে চাইছি বা আমি চেষ্টা করছি আপনারা অবশ্যই আপনাদের পারফরমেন্সটা আজকে অবশ্যই বুঝতে পারবেন যে সঠিকভাবে রাইট আর রং মার্কসটা করেছে। তা সে অবশ্যই তার সঠিক মার্কসটা পোস্ট করুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন জায়গায় আছে। আমরা চলে আসব আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে বা পরবর্তী পার্ট বলতে পারেন, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আমি একটা হোমটাক্সের প্রশ্ন দেবো, আপনাদের সেটা উত্তর করতে হবে। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেন। নিচের কোন রাজধানী শহরটি গঙ্গার তীরে অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি লখনউ, অপশান সি পাটনা এবং অপশান ডি রাঁচি। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, নিচের কোন রাজধানী শহরটি গঙ্গা তীরে অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি লখনউ, অপশান সি পাটনা না অপশান ডি রাঁচি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যার উত্তরটা সঠিক মনে হচ্ছে বা যে উত্তরটা সঠিক মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন এবং কমেন্ট বক্সে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এইবার চলুন আমরা আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম তার ম্যাক্সিমামই হয়তো আপনারা সবাই মোটামুটি জানেন, কিন্তু এর মধ্যেও কিছু কোশ্চেন ছিল যেগুলো কিন্তু বিগত আপনাদের সরকারি চাকরি যারা পরীক্ষা দেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর মধ্যে কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলোতে এসেছিলো। যে সমস্ত পরীক্ষায় জিওগ্রাফি সাবজেক্টটা থাকে বা জিওগ্রাফি সাবজেক্ট থেকে কোশ্চেন করে, যেমন সেটা বিসিএসও হতে পারে, তা বিসিএসও কিছু কমন কোশ্চেন কিন্তু এখানে ছিল। তা সুতরাং আপনাদের এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। তা এই সমস্ত কোশ্চেন আসলে যাতে আপনারা ভুল অ্যান্সার না করেন, আপনারা আগে থেকে যাতে এই কোশ্চেনগুলো আপনাদের মনে থাকে বা মুখস্থ থাকে, তার জন্য আমি এই কোশ্চেনগুলো একবার আপনাদের রিভাইজ করিয়ে দেবো। আপনারা আমার সাথে একটু কোঅপারেট করবেন, আমরা খুব তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো রিভাইজ করে দেবো, একটু মনোযোগ দেবেন। তা আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন থেকে। সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত? সঠিক উত্তর জামশেদপুর। নেক্সট ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? এর সঠিক উত্তর 2688 কিমি। নেক্সট নিচের কোনটি গঙ্গা নদীর দৈর্ঘ্য? এর সঠিক উত্তর 2640 কিমি। নেক্সট শ্বেত ভাল্লুক নিচের কোন দেশে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে উত্তর মেরু প্রদেশে। নেক্সট 2000 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল, তার নাম কি? এর সঠিক উত্তর ছত্রিশগড়। নেক্সট 2000 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয়েছিল সেটির নাম কি? এর সঠিক উত্তর উত্তরাঞ্চল। নেক্সট ভারতের 2000 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠন করা হয়, রাজ্যটির নাম কি? সঠিক উত্তর ঝাড়খণ্ড। নেক্সট ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এর সঠিক উত্তর ভাকড়া বাঁধ। নেক্সট ভারতের কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? এর সঠিক উত্তর ময়ূরাক্ষী। নেক্সট ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? এর সঠিক উত্তর শতদ্রু নদী। নেক্সট পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। নেক্সট ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম দেরাদুন? সঠিক উত্তর উত্তরাঞ্চল। নেক্সট ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইটানগর? সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। নেক্সট পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এর সঠিক উত্তর গ্রিনল্যান্ড। নেক্সট গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর চম্বল নদীর উপর। নেক্সট লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর শতদ্রু। নেক্সট উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর শিপ্রা। নেক্সট ভারতের কোন শহরের আরেক নাম সবুজনগর? সঠিক উত্তর চেন্নাই। নেক্সট সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর সবরমতী। নেক্সট পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উড়িষ্যা। নেক্সট যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কর্ণাটক। নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নিচের কোনটি? সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার। নেক্সট নিউ ম্যাঙ্গালোর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কর্ণাটক। নেক্সট লখনউ শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর গোমতী। নেক্সট পানাজি কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তর গোয়া। নেক্সট চন্দ্রভাগা কোন নদীর
একটি উপনদী, এর সঠিক উত্তর সিন্ধু। নেক্সট, কোন নদীর একটি উপনদীর নাম ঘড়ঘড়া? সঠিক উত্তর গঙ্গা। নেক্সট, কোন নদীর উৎস তিব্বতে কৈলাস পর্বতে? এর সঠিক উত্তর ব্রহ্মপুত্র। নেক্সট, কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত? সঠিক উত্তর ব্রহ্মপুত্র। নেক্সট, সাবেক কলকাতায় গ্যাসের আলো সরবরাহ করত কোন কোম্পানি? সঠিক উত্তর ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি। নেক্সট কোশ্চেন, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন কত খ্রিস্টাব্দে হয়? এর সঠিক উত্তর 1900। নেক্সট, কলকাতায় সর্বপ্রথম বিদ্যুতের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1899। নেক্সট, কোন তারিখটি কলকাতা নগরীর পত্তনের তারিখ হিসেবে ধরা হয়? সঠিক উত্তর 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। নেক্সট, কলকাতার কোথায় গেলে একটি প্রাচীন প্যাগোডা দেখতে পাওয়া যাবে? সঠিক উত্তর ইডেন গার্ডেনে। নেক্সট, কলকাতার কোথায় প্রথম ভারতের নির্মিত কম্পিউটার চালু হয়? সঠিক উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়। নেক্সট, কলকাতার ট্রামওয়ে কোম্পানি শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম কবে চালু করে? সঠিক উত্তর 1861 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর। নেক্সট, কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে হাতে টানা রিক্সা চলন হয়? সঠিক উত্তর 1900 খ্রিস্টাব্দে। নেক্সট, জাফনা শহরটি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত? সঠিক উত্তর শ্রীলঙ্কা। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? সঠিক উত্তর কর্ণাটক। নেক্সট, নিচের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট? সঠিক উত্তর মাতলা। নেক্সট, কোয়ালি কি? এর সঠিক উত্তর একটি তৈল শোধনাগার। নেক্সট, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর ময়ূরাক্ষী নদী পরিকল্পনা। নেক্সট, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? সঠিক উত্তর চম্বল। নেক্সট, ইরাবতী কোন নদীর শাখা নদী? সঠিক উত্তর সিন্ধু। নেক্সট, কেরল রাজ্যের 300 কিমি পশ্চিমে আরব সাগরের কটি প্রবাল দ্বীপ ছড়িয়ে আছে? এর সঠিক উত্তর 36টি। নেক্সট, ডালহৌসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হিমাচল প্রদেশ। নেক্সট, মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর গোয়া। নেক্সট, হুড্রু কিসের নাম? সঠিক উত্তর একটি জলপ্রপাত। নেক্সট, কাবারাত্রি শহরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, পুলিকট কিসের নাম? সঠিক উত্তর এটি একটি হ্রদ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।